আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষের সমাপনের দিন ও বাংলাদেশ ভারত বন্ধুত্বের 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তাকে স্বাগত জানাতে বর্ণের শয্যায় সেজেছে রাজধানী। ভারতের রাষ্ট্রপতিকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় রামনাথ কোবিন্দ বঙ্গভবনে যাবেন ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনে তার সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজেও উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি। বিচারক হিসেবে আজ সবশেষ দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। আগামীকাল থেকে আপিল বিভাগ ছুটি থাকায় আজই সবশেষ এজলাসে বসবেন তিনি। সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ 67 বছর পর্যন্ত। 30 ডিসেম্বর তার বয়স 67 বছর পূর্ণ হবে। আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পালনকালে 2018 সালের 3 ফেব্রুয়ারি দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম রমণী দাস। হাসপাতাল কর্মচারীরা জানান, গতরাতে ইউসিসি ওয়ার্ডে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে রোগীরা ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে হাসপাতালের কর্মীরা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও 65 বছরের বৃদ্ধা রমণী দাস মারা যান। হাসপাতালের পরিচালক এস এম সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুনে পুড়ে হাসপাতালের বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক। হাইতির উত্তরাঞ্চলের ক্যাপ হাইতিয়ান শহরে পেট্রোল বহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে 60 জনেরও বেশি নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সকালে রাস্তায় একটি ট্যাক্সির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আশপাশের অসংখ্য মানুষ পেট্রোল সংগ্রহ করতে যাওয়ার পর ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় দেখা গেছে। ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে বিকেলে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 40 মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে জিমি আশরাফুলরা। সবশেষে 2018-তে এশিয়ান গেমসে টার্ফে নামার সুযোগ হয় হকি খেলোয়াড়দের। সব বিবেচনাতেই তাই পিছিয়ে থেকে খেলতে নামবে স্বাগতিক দল। অলিম্পিক ব্রোঞ্জজয়ী ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর দল। তাদের বিপক্ষে কোচ গোবিনাথনের লক্ষ্য থাকছে যতটা সম্ভব আক্রমণ রুখে দেয়া। ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ভালো খেলা উপহার দিতে চান তারা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 22 ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা টাকা জমা দিতে পারবেন। পুঁজিবাজারে 10 টাকা মূল্যে 1,93,60,000 সাধারণ শেয়ার ছেড়ে 19,36,00,000 টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর খরচ বাবদ ব্যয় করা হবে। গত 30 সেপ্টেম্বর 2020 তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল 93 পয়সা এবং সম্পদ মূল্য ছিল 16 টাকা 2 পয়সা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।